আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত প্রিয় দিনী ভাইরা আজকের প্রোগ্রাম আলফুরকান মিডিয়া লাইভ চলছে দেশ বিদেশ যে যেখানে আছেন দেখুন আর পেজটি লাইক করে নিন এবং পর ব্যতীত আল ফুরকান মিডিয়া ইউটিউবে প্রোগ্রামটি পাবেন ক্যামেরাম্যানের নিকট ঠিকানা কার্ড আছে আল ফুরকান মিডিয়া দরকার হলে নেবেন আলহাস আমির হোসেন মোল্লা আলহাজ জসিমুদ্দিন মোল্লা এবং আমার সাথে আমার মিডিয়া আল ফুরকান মিডিয়ার মাধ্যমে যিনি সারা বাংলাদেশে দেশেই দিনের দাওয়াত প্রচার প্রসার করে যাচ্ছেন বন্ধু মীর আলমগীর হোসেন এবং সম্মানিত হলেও সত্য ইসলামী সম্মেলনের আয়োজন করে যুব সমাজ ইসলামীর আন্দোলন ইসলামীর ভূমিকা রাখে কিন্তু বলতে দিদা নাই এই যুব সমাজের অনেক যুবক সলাত আদায় করে না কথা ঠিক কিনা বলে আপনারা আমরা আপনারা আমরা ঘর এলাকার কথা বলছি না তালে বলবে যে আমরা হুজুরে দাওয়াত করে আইন হুজুর আম গরি দুষ্টে যাইতেছে এলাকার যুব ছেলেরা খুব ভালো আমাদের সেই ডাকানা গাজীপুর জামালপুরের ছেলেদের কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ঈমান আনার পরে মুসলিম হওয়ার পরে সর্বপ্রথম কোন কাজটি মুসলিম জাতের করা বাধ্যতামূলক ফরজ বলেন তো দেখি কি একজন মুমিন যখন মুসলিম যখন মুসলিম পরিচয় দিবে তার পরিচয়টা ফুটে উঠবে একটি ইবাদতের মাধ্যমে সেটা কি সলাৎ আপনারা বলেছেন এই সলাৎ আদায় করা কি ফরস না নফল না সুন্নত না ওয়াজিব বলুন তো দেখি এই ফরজ যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃত জেনে শুনে তার জ্ঞান বিবেক সব কিছুই ঠিক আছে জেনে শুনে ইচ্ছাকৃত যদি এক অক্ত সলা কাজা করে আদায় না করে তাহলে সেই ব্যক্তি কি غنغار اي hey. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاه متعمدا فقد كفر ابو هريره رضي الله تعالى عنه بوني بولن رسول صلى الله عليه وسلم مرنا كرشن যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে জেনে শুনে সে জানে সে বিশ্বাস করে যদি চলা কেউ আদায় না করে ইসলাম ইসলাম থেকে সে খারিজ হয়ে যায় ওই ব্যক্তির নামটা আর মুসলিম খাতার ভিতরে থাকে না ওই ব্যক্তির নামটা কাফের নামের সাথে মিলিত হয়ে যায় বন্ধুরা আমার অন্য হাদিসের মধ্যে আসছে ওয়ান জাবির ইন রাদিয়াল্লাহু তাআলা ন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাল আবদি ওয়াল কুফরি ওয়া শিরকি তারকুস সালা رواه মুসলিম জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন আল্লাহর বান্দা আর কাফের আর মুশ্রিক এর মধ্যে পার্থক্য হচ্ছে তার সালাত যার সালাত আছে সে মুসলিম আছে যার সালাত আছে সে মুমিন আছে যার সালাত নাই যে সালাত পড়ে না যে সালাতের ধারে কাছে যায় না ওই ব্যক্তি আর মুসলিমের খাতার ভিতরে নাই আপনারা বলছেন খাটি মুসলিম আপনারা কি আমি বলছি আপনারা জন্মসূত্রে মুসলিম আপনারা জেনে শুনে মুসলিম হতে পারেন নাই আপনার বাবা ছিল মুসলিম আপনার দাদা ছিল মুসলিম আপনার পর দাদা ছিল মুসলিম ওই মুসলিমের ঘরে জন্ম গ্রহণ করার কারণে আপনি মুসলিম দাবি করেন কথা ঠিক কিনা মুসলিম হতে হলে যে মুসলিমের পরিচয় আপনার ভিতরে থাকতে হবে ওই গুণটাই একটা মরচে এই সালাত একটু প্রমাণ করি আজকের আশার সালাত তো পার হয়ে গেছে ফজর গেছে আসর গেছে মাগরিব গেছে এশাও গেছে গেছে কিনা বলেন বেয়াদবি maaf করবেন একটু তুলে দেখান তো দেখি আজকে ফজরের সালাত কয়জন আদায় করেছে ফজরের সালাত আদায় করেন এই কয়জন মানুষ

যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি অর্দনাক পর্যন্ত কিয়াম করে সালাত আদায় করলে যে সবটা হইতো ওই সবটা তার আমলনামায় দেয়া হবে আল্লাহ উমান সল্লা উমান সল্লাল ঈশায়ে ফি জামাতিন ফাকা কান মাাকামাল লাইলা কুল্লাহو আল্লাহ এর নিবনা করেছেন যে ব্যক্তি এসার সালাত জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি সারা রাত্র জাগ্রত থাকি আর যদি সালাত আদায় করে ওই সারা রাত্র সালাত আদায় করলে যে সবটা হইতো ওই এসার সালাত আদায় করার কারণে আল্লাহ পাক তার আমল নামায় সারা রাত্র সালাত আদায়ের সমান সব দেয়া হবে এত ফজিলত এবার একটু আসুন وأن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين في صلاة الفجر والعشاء لو يعلمون ما فيهما لأتوهما ولو هبوا أبو هريرة رضي الله تعالى عنه تكبرني توتني بولين রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই মুসলিম জাতির ভিতরে মুনাফিক ব্যক্তি আছে এই মুসলিম জাতির ভিতরে মুনাফিক লোক আছে ওই সমস্ত ব্যক্তি মুনাফিক যে সমস্ত মুনাফিক ব্যক্তিরা এই ফজরের সলাতে আর এশার সালাতে অংশ করে না ফজরের এবং এশার সালাত ওই মুনাফিকদের জন্য সব চাইতে কষ্টের সালাত ভারী সালাত। আল্লাহ রাসূল বলেন যদি এই দুই ওয়াক্ত সালাতের মর্যাদা বা ফজিলতের গুরুত্ব যদি তারা জানতো লাউ আতাউহুমা ওয়া লাউ হাবওয়া তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা ওই ফজরে এবং এশার সালাতে শরীক হইতো। হামাগুড়ি কাকে বলে? হামাগোরিকা কাকে বলে বোঝেন এটা তো বই পুস্তকের বাসায় বলছি আপনাদের এলাকায় শিশু বাচ্চা আছে না শিশু বাচ্চার জন্মগ্রহণ করার পরে দুই তিন চার পাঁচ মাস যখন চলে চলে যায় যায় আট নয় মাস যখন তখন বাচ্চাটা একটু লাদুস লুদুস হয় হৃষ্টপুষ্ট হয় হয় কিনা বলেন বাচ্চারা একটু নাড়াচাড়া করে মাথা ঘোরায় শরীরটা ঘোরায় উল্টে যায় যাই কিনা বলেন এই বাচ্চারা যখন দশ এগারো মাসের হয়ে যায় তখন সে একটু উঠতে চায় হাঙ্গুর দিতে চায় কি দিতে চায় বুঝেন নাই কথাটা হামাগুড়িটাকে হামাগুড়ি বলা হয় এখান থেকে একটু অধিক সেদিক যেতে চায় কোন একটা মোবাইল থাকলে বা কোন একটা দূরে থাকলে খামসাইয়া শরীরটাকে লাফাইয়া ওইটার দিকে যেতায় কথা ঠিক কিনে বলেন আল্লাহর নেই বলছেন এই বাচ্চাটা চেষ্টা করে পারে না তবু সে চেষ্টা করে জিনিসটাকে ধরতে এটাকে হামাগুড়ি বলা হয় অর্থাৎ অত্যন্ত কষ্ট পরিশ্রম হলেও সামনে কোনো বাধা থাকলেও না পারলেও তবু সে চেষ্টা করে ওটাকে ধরার জন্য বন্ধুরে আমার আল্লাহর নবী ওই সমস্ত ব্যক্তিদের বেলায় বলেছেন যদি মানুষগুলি জানতো এই ফজরে আর এশার সলাতে কি ফজিলত কি মর্যাদা আল্লাহ রেখে দিয়েছেন তাহলে এই শিশু বাচ্চার মতো যতই তার কষ্ট হক না কেন তবু সে সলাতে অংশগ্রহণ করত